শুধু নিশো নয়, কলকাতার জল্পনায় সাকিব খানও। কলকাতা তথা পশ্চিমবঙ্গে এখন চলছে আফরান নিশো বন্দনা। রাত পোহালেই সেখানকার 29 প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুরঙ্গ। সিনেমার মূল কুশলীরাও এর মধ্যে পৌঁছেছেন কলকাতা শহরে, চালাচ্ছেন জোর প্রচারণা। সব মিলিয়ে টলিউড যেন হুট করেই মোড় নিল ঢালিউডের সুরঙ্গে। সেই সুবাদে আলোচনার টেবিলে উঠে এসেছে অভিষেক নায়ক আফরান নিশোর নাম পরিচয়। ভারতের বাংলা মাধ্যমে এই নায়ককে নিয়ে এখন ভালোই চর্চা চলছে। নতুন খবর হলো, আফরান নিশোকে নিয়ে টলিউড চর্চা জমে ওঠার আগেই সেখানে ঢুকে পড়লেন ঢালিউড কিং সাকিব খান। জানা গেল লম্বা বিরতির পর ফের কলকাতায় যাচ্ছেন সাকিব খান। খবর আনন্দবাজার পত্রিকার। শেষ 2018 সালে রাজ বিশ্বাস পরিচালিত ছবি নাকাবে টলিউড বাজারে দেখা গেছেন সাকিব খানকে। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ থেকে কলকাতায় আর ফেরা হয়নি অভিনেতার। তবে সম্প্রতি শোনা যাচ্ছে নিশোর চলতি সফর শেষ হতেই আগস্ট মাসে একইশ শহরে যাচ্ছেন সাকিব। তখনই এসকে মুভিজ এর সঙ্গে মিটিং এ বসবেন নতুন প্রজেক্ট নিয়ে। এর আগেও এই এসকে মুভিজ প্রযোজিত চালবাজ ভাইজান এলোরে ছবিতে দেখা গেছে সাকিব। এবার কোন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাবে সাকিবকে? প্রিয়তমার ইথিকা পালি থাকছেন নাকি বদলাবেন? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে টলিউডে। সূত্র বলছে এখনো নায়িকা ঠিক হয়নি, গল্প নিয়ে আলোচনা করার জন্যই নাকি কলকাতায় যাচ্ছেন সাকিব। তবে সম্ভাব্য নায়িকার তালিকায় সবার আগে রয়েছে একই শহরের ইথিকার নাম। তবে এসব বিষয়ে এসকে মুভিজ কর্তৃপক্ষ বা সাকিব খান কোনো মন্তব্য করতে রাজি হননি।